গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জে অ্যান্ড বি ব্লগের আইটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে বিছানাটা গুছাবো আর দেখো শয়তানটা কীভাবে শুয়েছিল। বর্ষাকাল এলে আমাদের বাড়ির সামনের রাস্তাটা একহাঁটু কাদা হয়ে যায়, তো এই জন্য এবার সিদ্ধান্ত নিয়েছে প্রধান যে এই রাস্তাটা আমাদের পাকা হবে। তো প্রথমে এই যে পুকুরগুলো এদিকে রাস্তা ভেঙে পড়ে যাচ্ছে, তাই পাথর নিয়ে আসছে, এখন পাথরগুলো ফেলছে এখানে। ওকে ঘুম থেকে উঠিয়ে একটু আগে আমি বিছানাটা গুছিয়ে গেলাম আর এসে দেখি আবারও শুয়ে পড়েছে। তো তোমরাই বলো ওকে কী করা উচিত, কীভাবে শুয়ে আছে দেখো। তো বন্ধুরা, ঝুমাদি চলে আসছে গামলা নিয়ে আলু কুড়াতে। এই জমিগুলো কালকে আলু তুলেছে, চুক্তি দিয়েছিল, তো ওগুলো তো আবার ভালো করে আলু তুলে না, তাই অনেকগুলো আলু ভেসে উঠেছিল, বৃষ্টি হয়েছিল। আর ঝুমাদি কুড়াচ্ছে, এই ক্ষেত্রটা মনে হয় কুড়িয়ে ফেলছে, এখন ওইদিকে যাবে, আমিও যাচ্ছি ওদের পেছন পেছন। দেখো ভুট্টা ক্ষেতগুলো, এপাশেরটা ঝুমাদিদের আর এপাশেরটা আমাদের। আমাদেরগুলো অনেকটা ছোট আছে, ওদেরগুলো ভালোই বড় হয়েছে, দেখো কত সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ। এটাকে দেখো, এটা এখন দেখি কিভাবে যায়, ও নিচ দিয়ে যাবে না, দেখো কিভাবে যাচ্ছে উপর দিয়েই। বাবা জেঠু আবার এগুলো বাঁশ দিয়ে ঘেরাও দিয়ে রেখেছে, বিষ খেয়ে ফেলে এই জন্য। এটা হচ্ছে ঝুমাদিদের ভিন্ডি ক্ষেত, ভিন্ডি হয়েছে দেখো, কালকে কয়েকটা তুলেছে, তুলে খেয়েছে কয়েকটা, এখনো বিক্রি করেনি। অনেক আলু এড়িয়েছে, পা দিয়ে একটু খুঁড়লেই অনেক আলু বের হয় দেখো। একটা পাইছে রে অনেক বড়। সিজা কয় টাকা হাজিরা তোর, টাকা দিবে না দাদু? হাজিরা নিবি বলবি আলু কুড়াইছি, দাদু টাকা দাও। আমি এখন চলে আসছি আমাদের জমিতে, বাবা আদি দিয়েছিল, এগুলোতে অনেক আলু আছে, আলুগুলো বের করছি, এগুলো আমি বাড়িতে নিয়ে যাবো। মাঝে মধ্যে আসছে বড় বড়, আমার মাঝে মধ্যে নাই। বন্ধুরা এই দেখো আমি আলু কুড়িয়েছি, এই কয়েকটা জমিতে অত আলুও নেই, আগে লোকজন কুড়িয়ে নিয়ে চলে গেছে, তো এগুলো আমি ভাগ্নিকে বললাম নিয়ে ঝুমাদির গামলায় রাখতে, ওখানে কুড়িয়ে কুড়িয়ে গামলায় রাখছে। তো গাইস দেখলেই তো তোমরা, জেঠুর মাথায় ঝুমাদি আলুর গামলাটা তুলে দিল, জেঠু নিয়ে যাচ্ছে, ওর নেওয়ার আর দম হলো না, তাই আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি তিনজন একসঙ্গে, জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, জঙ্গল না তো, ভুট্টা খেত ভুট্টা। রাস্তার ওই কোনায় পাথর ফেলাচ্ছে পুকুরের ওখানে, পুকুরটাকে বাঁধবে তাই, আর এই কোনায় দেখো কি করছে বুলডোজার দিয়ে মানুষের জমি থেকে মাটিগুলো দিয়ে রাস্তাটাকে একটু মানে পাশটা বড় করছে, কারণ পাকা করবে, জায়গা তো অনেকটা লাগবে রাস্তায়। আর এই পাজিটাকে দেখো, বাবা একটা রশি রেখেছিল চেয়ারে, ও এটাকে নামিয়ে খেলছে এখন রশিটা দিয়েই। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমাদের একটি নতুন ভিডিওতে, সবাই ভালো থেকো।